বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প আমরা ভূতেরা, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1916 সালে। তার প্রথম উপন্যাস ইরাবতী। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার মৃত্যু হয়েছিল 1981 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের এক ডজন ভূত বইটি থেকে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে আমরা ভূতেরা। ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা। যখনই পোড়ো বাড়ির খোঁজ পেয়েছি, যেটা ভূতেদের আস্তানা, সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। অমাবস্যার রাতে কুকুর শিয়ালদের আগুন জ্বালা চোখ দেখেছি। এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে, তাও শুনেছি, ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, ভূত নেই। ভূতের কাহিনী মানুষের কল্পনা। যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন, তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছেন। সভা সমিতিতে, বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি, যে যাই বলুক, ভূত টুত নেই। প্ল্যানচেট একটা নিছক ধাপ্পাবাজি। ঠিক এমনই সময় চিঠি এলো। চিঠিটা লিখেছে শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই। ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুব ছোট, মাত্র লাইন দুয়েকে। যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো, শৈলেন। শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর ভর্তুকির ব্যবসা করে, ঝাড়গ্রাম না ঘাটশিলায় কোথায় একটা রয়েছে। চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূত টুত সব বাজে কথা, আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য ভূতের অবতারণা করেছে, জানে এমন করে লিখলে আমি না গিয়ে পারব না। কলেজে অধ্যাপনার কাজ, বছরের মধ্যে ছুটি বেশি, পুজো পার্বণ গরমে ছুটি তো আছেই, এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায় বন্ধ থাকে। ঠিক করলাম দিন সাতেকের ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব। পুজো কেটে গেছে, বাতাসে শীতের মিশেল। এ সময় ঘাটশিলার জল বাতাস ভালো, কড়া শীত পড়েনি। ভূতের সন্ধান না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারবো। যে কথা সেই কাজ। সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম। ট্রেন ছাড়ার দেরি ছিল। কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম। একটা গল্পের লাইন দুয়েক পড়েছি, হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম। আরে কি খবর? মুখ তুলে অবাক হলাম, সামনে দাঁড়িয়ে শৈলেন, বগলে খবরের কাগজ, হাতে রঙিন ব্যাগ। খবর আর কি, ভূত দেখাবার জন্য তুই তো নেমন্তন্ন করেছিস। ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ম্লান হয়ে গেল, দু চোখে আতঙ্কের ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরে কথা বল। কি বলবো, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না। তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম। ভালোই করেছিস, ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন তো খেয়ে আসবো। শৈলেন বলল, চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে, তুই কোন কামরায় উঠেছিস? আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম। দুজনে উঠে পাশাপাশি বসলাম। ট্রেন ছাড়তে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলতো, তুই তো সাত জন্মে ভূতে বিশ্বাস করতিস না, ঠিক আমার মতো, কি দেখলি? স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গালের পেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে। মৃদু কণ্ঠে বলল, হঠাৎ হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত,
এক তিল হাওয়া নেই, দরজা জানলা নিজের ইচ্ছে মতো খুলছে আর বন্ধ হচ্ছে, পাশের ঘরে খুটখাট শব্দ, গিয়ে দেখি কোথাও কেউ নেই। এক ব্যাপার, যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে। এই হঠাৎ বাতি নিভে যাওয়া, আচমকা জানলা দরজা খুলে যাওয়া, সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি, কিছুই দেখতে পাইনি। পাশের ঘরের খুটখাট শব্দ ইঁদুরের জন্য, বেড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেছে, লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে। তাই হাসতে হাসতে বললাম, এইসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন, এর মধ্যে ভূত এলো কোথা থেকে? শৈলেন আমার একটা হাত চেপে ধরল, ভয়ার্ত কণ্ঠে বলল, ওসব কথা থাক ভাই, অন্য কথা বল, যা একবার গিয়েই দেখবি। কাজেই অন্য কথা পাড়লাম, শৈলেনের ব্যবসার কথা। তারপর তোর ব্যবসা কেমন হচ্ছে বল? শৈলেন বলল, প্রথম প্রথম তো ভালোই চলছিল, আমলকি আর ভর্তুকি কোনোটাই কিনতে হতো না, ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে স্রেফ পেড়ে নেওয়া, তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা। ইদানিং একটু মুশকিল হচ্ছে। কি সেই মুশকিল? যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না, আমলকি ভর্তুকি চালান তারাই দিচ্ছে, কিনতে গেলে এমন দর হাঁকছে ও আমার আর পোষাচ্ছে না। তাহলে কি করবি? ভাবছি অন্য ব্যবসা ধরব। কি ব্যবসা? ঠিক করিনি, তুই চল দুজনে বসে কিছু একটা ঠিক করা যাবে। ঘাটশিলায় আর নয়। কেন? না ভাই, ঘাটশিলায় আর থাকবো না, থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। তারপর আর বিশেষ কথা হলো না, দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে। শৈলেন বলল, তুই বস, আমি একটু খাবারের চেষ্টা দেখি। শৈলেন নেমে যেতে কামরার চারদিকে নজর দিলাম, ভিড়ে আমার চিরকালের ভয়, এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি। ঘাটশিলা চলেছি তাও প্রথম শ্রেণীতে, কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয়, চারজনের জায়গায় ছজন বসেছি, সকলের টিকিট আছে কিনা কে জানে, আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বাইরে দৃষ্টি দিলাম, খড়গপুর স্টেশন বদলায়নি, খড়গপুর এসেছিলাম বছর পাঁচেক আগে, খড়গপুরে ঠিক নয়, খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে, স্বাস্থ্যের কারণে নয়, ভূতের সন্ধানে। কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে, সন্ধ্যের অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে, বাইরের সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায়। সেই সব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার নাকি মাথার গোলমাল হয়। খবর সংগ্রহ করে জেনেছিলাম কোনো এক লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে, সেই লোকটিও আর ফিরতে পারেনি, যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে। শুধু আলোর রেখাই নয়, সঙ্গে করুণ একটা আত্মস্বর, লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল, অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে, জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় তারা, সেখানে কিছুদিন পর লোকটির মৃত্যু হয়। সন্দেহ নেই খুবই জমজমাট গল্প। আমি গিয়ে সাত দিন ছিলাম, রঙিন আলো তো দূরের কথা, কোনো আলোই দেখতে পাইনি, শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত, সেই হাওয়ায় জরা জীর্ণ বাড়ির পলেস্তারা ঝুপ ঝুপ করে খসে পড়ত। দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম, খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে, তাই তো ট্রেন ছেড়ে দিল, অথচ শৈলেন কোথায়? শৈলেন না উঠতে পারলেই মুশকিল। এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না, অবশ্য তাতে খুব অসুবিধে হতো না, ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয়, সেখানে বাঙালিও কম নেই, তাদের কাছে শৈলেন দাসের আস্তানা পাওয়া দুরূহ হতো না। একটু পরেই শৈলেন এসে দাঁড়াল, কিরে ট্রেন ছেড়ে দিয়েছে, কোথায় ছিলি? একেবারে গরম ভাজি আনতে একটু দেরি হয়ে গেল, ছুটতে ছুটতে হাতল ধরেছি, নে খা। শৈলেন প্রচুর গরম লুচি এনেছে, লুচি
আর তরকারি। খাওয়ার পর ভর পেটে বেশ একটু ঢুলু নিয়ে এলো। যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে। বেশ লম্বা ঘুমিয়েছি, চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই। বগলে বিছানা, হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম। একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। স্টেশনে নামা গেল, বেশ কনকনে বাতাস বইছে, পাহাড়ি ঠান্ডা। স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল, তুমি এখানে দাঁড়াও, আমি একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে আসি। এখান থেকে বেশ দূর, রঙ্কিণী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা। শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল, আবছা অন্ধকার। তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে, গোটা তিনেক ট্যাক্সিও। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটল, কিন্তু শৈলেনের দেখা নেই। আশ্চর্য, সাইকেল রিক্সা ডাকতে দেরি হবে কেন? আধ ঘন্টা কাটাবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখনও গোটা দুয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে। একজনকে জিজ্ঞেস করলাম, দেবীর মন্দির চেনো? হ্যাঁ হুজুর, বেঠিয়ে। সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পাদানিতে রাখল, দর দস্তুরি করতে দিল না। উঠে বসলাম। শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না। এই ধরনের রসিকতা ভীষণ অভদ্র, দেখা হলে সেটা বলে দেব। এদিকে বেশ অনেকটা পথ, ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়ে গেল। সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞেস করি, এ আর কত দূর রে, সে বলে, আগে আসো। অবশেষে মন্দির নজরে এলো, তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম। কাছে যখন আর কোনো বাড়ি নেই, তখন এটাই নিশ্চয়ই শৈলেনের আস্তানা। সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল, তার মানে দরজা ভেজানো ছিল। ভেতরে জমাট অন্ধকার। সুটকেস খুলে টর্চ বের করলাম। আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমাইশি, আগেভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফন্দি আঁটছে নিশ্চয়ই। ঘরের কোণে টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম। মেঝের উপর শৈলেন পড়ে রয়েছে চিত হয়ে, দুটি চোখ বিস্ফারিত, মনে হয় খুব ভয় পেয়েছে। দুকষ বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। তার দেহে যে প্রাণ নেই এটা বোঝবার জন্য কাছে যাবার দরকার হলো না। মনে হলো কেউ গলা টিপে তাকে হত্যা করেছে। তখনও টর্চের আলো শৈলেনের দেহের ওপর, তার শরীর ঘুরে গেল, কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে। চোখ দুটো আরো বিস্ফারিত, গালের মাংসপেশিগুলো তীর তীর করে কাঁপছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না, তীর বেগে রাস্তার ওপর এসে পড়লাম। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল, আরেকটু হলে মোটরের তলায় পড়তাম। চালক ক্ষিপ্র হাতে মোটর থামিয়ে জিজ্ঞেস করল, কি পাগলের মতো ছুটছেন কেন, চাপা পড়ে যেতেন যে। জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম। ভদ্রলোক বাঙালি, গলায় স্টেথোস্কোপ দেখে মনে হলো ডাক্তার। ডাক্তার সব শুনে বলল, কি বলছেন আপনি, শৈলেন বাবু তো আজ দিন দশেক হলো মারা গেছেন, রহস্যজনক ভাবে মৃত্যু, গলা টিপে কারা যেন মেরে রেখে গেছে। চোর, ডাকাত? ডাক্তার মাথা নাড়ল, না না, পয়সা করি সব ঠিক ছিল, জিনিসপত্র একটু এদিক ওদিক হয়নি। বাড়িটার খুব বদনাম আছে, এর আগেও দুজন এভাবে মারা গেছেন, কিন্তু আপনি দেখলেন কি করে, পুলিশ থেকে তো দরজায় তালা দিয়ে গেছে। বললাম, কই না তো, দরজা তো খোলা, চলুন তো দেখি। টর্চের আলো ফেলতে চমকে উঠলাম, দরজায় বিরাট আকারের দুটো তালা। ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল, স্টেশনে যাবেন তো বলুন, আমি ওইদিকেই যাব।
রাস্তায় একটি কথাও হলো না। কোনো কথা বলবার মতো মনের অবস্থা আমার ছিল না। শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে বোবা করে ফেলেছিল। প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসলাম। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। যে লোকটা 10 দিন আগে মারা গেছে সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য, এমন আজগুবি কথা কেই বা বিশ্বাস করবে? দরজায় তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে, অথচ টর্চের আলোয় শৈলেনের সেই বিভৎস রূপ কি করে দেখলাম? ঠান্ডা কনকনে হাওয়া, কানের পাশে মৃদু কণ্ঠ, আমরা আছি, আমরা আছি, অবিশ্বাস করো না। অবিকল শৈলেনের গলা।